হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু গ্রাফিক্স কা স্টুডিও। আজকে আমরা খুব বেসিক কিছু নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করবো স্ট্রোক এবং ফিল। আচ্ছা, আপনারা যে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে এই পাশে আছে স্ট্রোক আর হচ্ছে ফিল। ওকে, আর আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে ভার্টিক্যাল কি আর হরাইজন্টাল কি। ওকে, চলুন শুরু করি। তো প্রথমে আমি একটি পেন টুল নিলাম। পেন টুল নিয়ে মনে করুন একটা অবজেক্ট আমি এঁকে নিলাম, একটা রেখা আমি এঁকে নিলাম, অবজেক্ট বলতে একটা রেখা এঁকে নিলাম এবং একটা চতুর্ভুজ আমি নিয়ে নিলাম। ওকে, আপনারা এখানে খেয়াল করবেন যে এখানে স্ট্রোকটা কিন্তু আছে কালো এবং ফিলটা আছে হচ্ছে এক সরি ফিলটা হচ্ছে আছে হচ্ছে সাদা। আচ্ছা, এখন আমরা প্রথমেই বলি যে স্ট্রোকটা কি। স্ট্রোকটা সহজ বাংলায় বলতে গেলে আমরা পেন্সিল অথবা কলম দিয়ে খাতার উপর যে দাগটা দিই ওটাই হচ্ছে স্ট্রোক। এবং খাতার উপর দাগ দেওয়ার পরে ধরুন আমি খাতা একটা চতুর্ভুজ আঁকলাম, আমাকে কী করতে হবে? প্রথমে একটা পেন্সিল নিতে হবে, পেন্সিল নিয়ে আমাকে প্রথমে চতুর্ভুজটা আঁকতে হবে। এরপর আমাকে বলা হলো যে চতুর্ভুজের ভিতরে আপনি সবুজ একটা রঙ করে দিন অথবা লাল রঙ করে দিন, যেই রঙই দরকার আপনি ওই রঙ আপনি করে দিন। করে দিলাম, ফাইন। ওই যে আমি রঙটা করলাম ওটাই হচ্ছে মূলত ফিল, এবং পেন্সিল অথবা কলম দিয়ে আমি যে আউটলাইনটা তৈরি করলাম ওটাই হচ্ছে স্ট্রোক। ওকে, তো চলুন আমরা ধরুন যে আমরা এই অবজেক্টটার অর্থাৎ এই চতুর্ভুজটার ফিলটাকে আমরা একটা কালার দিব, লাল কালার দিব, একটা লাল কালার আমি মনে করুন দিয়ে দিলাম। এই লাল কালারটাই পুরোটা হচ্ছে মূলত স্ট্রোক, সরি ফিল। এই লাল কালারটা হচ্ছে ফিল, আমি আবার বলছি এই লাল কালারটা হচ্ছে ফিল এবং এই যে কালো কালারটা দেখছেন এটা হচ্ছে স্ট্রোক। অর্থাৎ স্ট্রোক মানে হচ্ছে কলম দিয়ে কিংবা পেন্সিল দিয়ে আঁকা কোনো রেখার অংশ, আর ফিল হচ্ছে কোনো অবজেক্টের ভিতরে কোনো একটা কালার, সেটা লাল হতে পারে, নীল হতে পারে, সবুজ হতে পারে, যেটাই হোক না কেন। অর্থাৎ আমি আরেকটা সহজভাবে যদি আপনাদেরকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি যখন একটা খাতা পরীক্ষা দেই কি করি, আমি প্রথমে মার্জিন টানি, মার্জিন টানার পরে খাতার ভিতরে লিখি। অথবা আমাকে কেউ বলল যে তুমি একটা কোনো কিছু আঁকো আমার জন্য, কি আঁকবো? ধরুন আমি একটা বৃত্ত আঁকলাম, কি করব? আমি কাটা কম্পাস নিব, নিয়ে কাটা কম্পাস সাথে একটা বৃত্ত আঁকবো। আঁকার পরে আমাকে আবার বলা হলো বৃত্তের ভিতরে তুমি লাল এবং কালো কালার করবে, তো আমি লাল ও কালো কালার করে দিলাম। এই লাল সরি লাল আর মনে করুন সবুজ, এই লাল আর সবুজ কালারটাই হচ্ছে মূলত ফিল, এবং ওই যে আমি পেন্সিল দিয়ে বৃত্তটা আঁকলাম ওটি হচ্ছে স্ট্রোক। আচ্ছা, এখন ধরুন আমার স্ট্রোকের কালারটা অর্থাৎ পেন্সিল কিংবা কলম দিয়ে যে আমি আঁকছি, মনে করুন কলমের কালারটা আমি, যেমন কলমের কালার কিন্তু হতে পারে লাল, নীল, সবুজ, হলুদ, আমি জানি না সে হলুদ আছে কি না, যাই হোক তো বিভিন্ন কালার হতে পারে। তো আমি ভাবলাম যে আমি স্ট্রোকটা হতে হবে হলুদ। ওকে, হলুদ, ঠিক আছে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে স্ট্রোকটা কিন্তু হলুদ হয়ে গেছে। তো আমি এখন যখন কোনো অবজেক্ট আঁকবো তখন কিন্তু স্ট্রোকটা থাকবে হলুদ এবং ভিতরে কিন্তু থাকবে লাল। দেখুন, এখন আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে কোথায় স্ট্রোকটা হলুদ হলো। এই দেখুন, স্ট্রোকটা কিন্তু হলুদ হয়ে গেছে, আর স্ট্রোক কালো কালো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে পাথ নির্দেশনা দিচ্ছে, এটা কিছু না। এই কালোটা কিন্তু আসলে কোনো স্ট্রোক না, এই কালোটা হচ্ছে আপনার একটা আউটলাইন। দেখুন, আমি একটু জুম করলাম, আউটলাইন এটা মূলত। ওকে, তো এখন আমি কিন্তু চাইলে স্ট্রোকটা, এই দেখুন উপরে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রোকটা আমি বাড়াতে পারি। অর্থাৎ আমরা কলমে অনেক সময় দেখবেন যে আমরা কিন্তু ইউজ করি যে মোটা সরি কলমের আপনার যে ইয়াটা দিবে রেখাটা অনেক সময় মোটা হয়, অনেক সময় চিকন, অর্থাৎ বল পেন বলি আমরা, কিংবা নর্মাল যে পেনগুলো হয় অর্থাৎ পেনের যে আপনার আশা করি বুঝতে পেরেছেন, কিংবা হয়তো অথবা আমি পেন্সিল যখন চাপ দিয়ে আঁকি কিংবা ভর দিয়ে আঁকি তখন কিন্তু পেন্সিলের রেখাটা হয় মোটা, এবং যখন আমি হালকা করে আঁকবো তখন হবে চিকন। অথবা পেন্সিলে যখন আমি শার্পনারের সাহায্যে যখন শার্প করে নিব তখন কিন্তু জিনিসটা হবে আপনার চিকন, এবং যখন শার্প ছাড়া আমি কাজ করবো তখন হবে কী হবে মোটা।
ঠিক একইভাবে এখানে আমি স্ট্রোকটা বাড়াতে কমাতে পারবো। দেখুন আমি যে বাড়িয়ে দিচ্ছি 2 3 4, দেখুন আস্তে আস্তে কিন্তু মোটা হয়ে যাচ্ছে জিনিসটা, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মোটা হয়ে যাচ্ছে, 15 16 17 18। সো আপনার যেভাবে নেওয়া দরকার আপনি নিতে পারবেন, ইভেন আপনি এখান থেকেও জিনিসটা চেঞ্জ করতে পারবেন। ওকে আচ্ছা, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে হোল্ড শিফট কি ব্রিং আপ দ্য অল্টারনেট কালার ইউআই, অর্থাৎ আপনার শিফট এখানে চাপ দিবেন, শিফট ধরে রেখে, সরি, এখানে আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করলেই আপনাদের এখানে অপশনগুলো চলে আসবে। যদিও এটা খুব বেশি দরকার পড়ে না, কিন্তু কাজের সময় অনেক সময় আসলে দরকার পড়েও যায়। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করুন একটা অবজেক্ট আঁকবো যেটার পুরোটাই হবে লাল। তো আমি লালটা কীভাবে করব, মনে করুন আমি একটা চতুর্ভুজ আঁকবো। আচ্ছা, প্রথমে আমি অবজেক্টগুলো কেটে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সেই স্ট্রোকটা আমি কমিয়ে নিচ্ছি, স্ট্রোক অনেক কমাতে পারবেন আপনার স্ট্রোক, আপনারা 0.25 অথবা আপনার কাস্টমাইজ আসলে নিতে পারবেন চাইলে। যেমন ধরুন আমি এখানে নিলাম 0.15, চলে আসলো, অর্থাৎ আপনারা কাস্টমাইজলি আপনারা নিতে পারবেন। ওকে, যাই হোক, এখন আমার দরকার যে পুরোটাই লাল হবে অথবা পুরোটাই সবুজ হবে, আপনার যে ফিল্ডটা হবে ফিল্ডটা পুরোটাই সবুজ হবে, অর্থাৎ ভিতরটা পুরোটাই সবুজ হবে কিন্তু কোনো স্ট্রোক থাকবে না অথবা বাইরের কোনো রেখা থাকবে না, সেক্ষেত্রে আমার করণীয় কী। সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে এখানে আপনার যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন স্ট্রোক, স্ট্রোকটা আপনারা সিলেক্ট করে লেফট বাটন দিয়ে সিলেক্ট করে আপনারা নান বাটনে ক্লিক করে দিবেন, অথবা আপনাদের নাম লকের ডান পাশে যে স্ল্যাশ বাটনটা আছে স্ল্যাশ বাটনটা চাপ দিবেন এটা সিলেক্ট করে, তাহলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর যখন আপনার দরকার তখন আপনি আবার এখানে কালারের অপশনে গিয়েও দিতে পারেন, অথবা আপনাদের যে গ্রেটার দেন অথবা লেস দেন অপশনটা আছে সেই লেস দেন অপশনটা গিয়ে আপনারা, সরি, এখানে মেবি এটা হচ্ছে লেস দেন, নট গ্রেটার দেন, হচ্ছে লেস দেন, লেস দেন আপনি ক্লিক করলেন, সরি আমি গ্রেডিয়েন্ট এনে ফেলেছি, লেস দেন আপনারা সিলেক্ট করলেন আপনার কালারটা চলে আসলো, অথবা এখানে ক্লিক করে আপনারা আনতে পারবেন। যাই হোক, আমি পার্সোনালি ইউজ করি আসলে ক্লিকের মাধ্যমে, যেটা আমার কাজকে সহজ করে দেয়। যাই হোক, তো আমি আমার মনে করেন ফিল্ডটা আমি কালারটা চেঞ্জ করে দিই আমার বোঝার সুবিধার জন্য। আমি মনে করেন যে হালকা একটা পেস্ট কালার অথবা আকাশি কালার যেটা বলি না কেন এটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি স্ট্রোকটা বন্ধ করে দিলাম। সো এখন এই স্ট্রোক কিন্তু কাজ করবে না। দেখুন আমি এখন একটা অবজেক্ট নিলাম, এখানে ডিরেক্টলি এটা পেস্ট কালার অথবা ফিরোজা কালার চলে আসলো, এবং আপনার নীল যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত হচ্ছে আউটলাইন অথবা বোঝার জন্য আপনার এটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে থাকে। সো এখানে কিন্তু এই অবজেক্টটা কিন্তু কোনো কোনো পরিমাণে কিংবা বিন্দু পরিমাণে স্ট্রোক নেই, এটা হচ্ছে পুরোটাই ফিল। ওকে, এটা পুরোটাই ফিল। এখন আপনার ধরুন এটাতে আপনার স্ট্রোক দরকার, হ্যাঁ এটাতে মনে করুন আপনি স্ট্রোক দরকার, আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে আপনি স্ট্রোকটা দেখছেন স্ট্রোকটা আপনি হলুদ করে দিবেন। দেখুন এখানে স্ট্রোক কিন্তু অলরেডি চলে এসেছে। আচ্ছা, মেবি বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি এটাতে টিয়া কালার করে দিই যাতে জিনিসটা ভালোভাবে ক্যাচ করে আমার চোখে। যদি হয়তো তাও বোঝা যাচ্ছে না, আচ্ছা আমি একটু লাল করে দিই, এটা আমি লাল করে দিচ্ছি, হ্যাঁ লাল করে দিলাম, এখন মেবি এখন আপনি বুঝতে পারছেন আশা করি। সো আমি এটা লাল করে দিলাম, দেখুন এটা লাল হয়ে গেছে টোটালি। সো আপনারা এইভাবে ফিল স্ট্রোকটা নিতে পারবেন, এবং আপনারা ভবিষ্যতে কাজ করতে গেলে জিনিসগুলো আপনাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। সো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা জানতে পারবেন, তত বেশি আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে মূলত আজকের প্রথম অংশের ফিল অ্যান্ড স্ট্রোক। সো আমি আবার বলছি, ফিল মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের ভিতরে যে কালারটা সেটা হচ্ছে ফিল। আচ্ছা, আমি আবার একটু দেখাই, এখানে আমার স্ট্রোকটা করা আছে কালো আর ফিলটা আমি সাদা করা আছে, এই জন্য সাদাই দেখাচ্ছে, যখন আমি সবুজ করে দিব সবুজ হয়ে যাবে, এটা আমি সবুজ করে দিলাম।
ওকে ক্যান্সেল। ওকে দেখুন আপনারা যে এখানে, অর্থাৎ আবার বলছি আমি, স্ট্রোকটা হচ্ছে কোনো একটা রেখা, কোনো একটা অবজেক্টের রেখাংশ অথবা রেখা, আর ফিলটা হচ্ছে কোনো একটা অবজেক্টের ভিতরে কালার, যেই কালারটা আমি ইচ্ছা মতো আমি নিতে পারবো। ওকে ধরুন আমি এখানে একটা সাদা করে দিলাম, যদি এটা ডিফল্ট থাকে সাদা কালো, সাদা করে দিলাম সাদা চলে আসলো। ওকে যেহেতু ব্যাকগ্রাউন্ডও সাদা, ফিলও সাদা, তো মনে হতেই পারে যে এটা মনে শুধু এখানে স্ট্রোকটা দেখা যাচ্ছে, আসলে না, এটা আপনি স্ট্রোক এবং ফিল সবই দেখছেন। যখন আপনি এখানে ক্লিক করে নিচে সবুজ করে দিবেন, সবুজ হয়ে গেল, ইজি, সো ইজি। সো এই হচ্ছে মূলত ফিল আর স্ট্রোক। এর মানে স্ট্রোকটা হচ্ছে পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকা, এবং আঁকার পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকার পরে ভিতরে যে কালারটা করা হয় ওটাই হচ্ছে ফিল। আচ্ছা, তো এইবার চলে আসি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। আচ্ছা, এটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন থেকে যায়। ভার্টিক্যাল জিনিসটা কি? ভার্টিক্যাল জিনিসটা হচ্ছে মেইনলি উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে, আর হরাইজন্টালটা হচ্ছে ডান থেকে বামে। ওকে, তো চলুন আমরা একটা ভার্টিক্যাল তৈরি করে ফেলি, সরি, হ্যাঁ, ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল আর হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টাল, অর্থাৎ আরেকটা আমি বলতে পারি এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। আমি আবার বলছি এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। আপনি যখন মানে বিল্ডিংয়ের দিকে তাকাবেন, আপনি খুব সহজভাবে চিন্তা করবেন যে আপনার নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে এই অবজেক্ট, এই ফরম্যাটটা হচ্ছে ভার্টিক্যাল, এবং ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে এই অপশনটা হচ্ছে হরাইজন্টাল। ওকে, তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, অর্থাৎ এই জায়গাটা। আচ্ছা, আমি একটু টেক্সটের সাহায্যে আপনাদের লিখে দেই। এটা হচ্ছে হরাইজন্টাল, ওকে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল, VERTICAL, ভার্টিক্যাল। তো বুঝতে পারছেন এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। আমি একটু বড় করে দিই, এটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরাইজন্টাল। ওকে, আচ্ছা, আর একটু বোঝানোর স্বার্থে আমি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিই। সো আশা করি আপনার ভার্টিক্যাল আর হরাইজন্টাল ব্যাপারটা বুঝতে পেরেছেন। হরাইজন্টাল মানে হচ্ছে এক কথায় কোনো কিছু শোয়ানো বস্তুকে বলে হরাইজন্টাল, আর কোনো কিছু দাঁড়ানো বস্তুকে বলে ভার্টিক্যাল অথবা কলাম অথবা রো। অর্থাৎ ভার্টিক্যালটাকে আমরা একটা আরেকটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করবো, সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।